প্রশ্ন করেছেন আমার সপ্তাহ চলছে আমার দ্বিতীয় বেবি এটা মাঝে মাঝে নিঃশ্বাস নিতে পারি না অস্থির লাগে বেসামাল হয়ে পড়ি খুব কষ্ট হয় বিশেষ করে রান্নার সময় বেশি হয় কি করতে পারি একুশ সপ্তাহ চলছে আচ্ছা অনলি টোয়েন্টি ওয়ান উইক্স এখনই ওনার খারাপ লাগছে আসলে সেটা কি যে প্রেগনেন্সি যত অ্যাডভান্স হতে থাকে ইউটারাসটা তো বড় হচ্ছে ফলে আমাদের লাংসটা যে নিচে নেমে যে পরিপূর্ণ ভাবে লাংসটা অক্সিজেন নিয়ে একটা ফুলবে সেই জিনিসটা কিন্তু

অল্প অক্সিজেন আমি আবার এখন আমাকে অক্সিজেন নিতে হবে মানে খুব বুক ফুলি একটা বড় শ্বাস নেওয়াটা আসলে প্রেগনেন্সিতে সেটা সম্ভব হয় না তো ওনারও সেটাই হচ্ছে তো সেক্ষেত্রে উনি আসলে যে কাজগুলো করলে ওনার খারাপ লাগে উনি একটু অ্যাভয়েড করা ছাড়া আসলে আমার এই ক্ষেত্রে ওনার পরামর্শ আর কিছু নেই এরকম হলে উনি একটু বসে বা একটু শুয়ে একটু বিশ্রাম নেবেন উনি আসলে বা খোলা বারান্দায় বা ছাদে গিয়ে একটু বড় করে শ্বাস নিয়ে উনি মানে অক্সিজেন পূর্ণ শ্বাস নিতে পারেন সেটা উনি করতে পারেন